ফিফা টায়ার একের দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচে সফরকারী মালয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করল স্বাগতিক বাংলাদেশের নারী ফুটবল দল। তবে প্রথম ম্যাচে 6-0 গোলে জয়লাভ করায় দুই ম্যাচের ফিফা প্রীতি ম্যাচের সিরিজটি 1-0 ব্যবধানে নিশ্চিত করেছে গোলাম রব্বানির ছোটনের শিষ্যরা। এটি ছিল নিজেদের মাঠে বাংলাদেশের নারীদের প্রথম কোনো আন্তর্জাতিক সিরিজ জয়। রোববার 26 জুন রাজধানীর কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে 61 ধাপ উপরের র্যাঙ্কধারী মালয়েশিয়ার বিপক্ষে জয়লাভ করতে না পারলেও একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলেছে স্বাগতিকরা। কিন্তু সফরকারীদের অতিরক্ষণশীলতায় মোকাবেলা করে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি লাল সবুজের দলটি। বাংলাদেশের মেয়েরা আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে মালয়েশিয়া। ম্যাচের ধরন দেখে এটি নিশ্চিত হওয়া গেছে যে জয় নয় পরাজয় এড়াতেই আজ মাঠে নেমেছে তারা। শেষ পর্যন্ত সফলও হয়েছে, কারণ শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্বস্তির হাসি ফুটে উঠতে দেখা যায় সফরকারী খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।